সিলেটে ভয়াবহ বন্যায় 37,000 মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে। বন্যাকবলিত সিলেটে 37,000-এরও বেশি মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। সিলেট জেলার প্রশাসন সূত্র জানিয়েছে, সিলেট জেলায় এখন 439টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে এখনও 37,176 জন মানুষ অবস্থান করছেন। বৃহস্পতিবার সূত্র জানায়, সিলেটের সাম্প্রতিক বন্যায় প্রায় 30 লাখ মানুষ গৃহহীন হয়েছেন এবং 40,091টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 5টি পৌরসভায় মোট জেলার 13টি উপজেলার সবকটি প্লাবিত হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। সূত্র জানায়, জেলায় বন্যার্ত মানুষের মধ্যে নগদ 1,92,00,000 টাকা, 1,612 টন চাল এবং 19,918 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার দুপুর 12টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি 12 সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে 4 সেন্টিমিটার আছে। তবে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। এদিকে শুক্রবারও সিলেটের গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে, তবে এই হালকা বৃষ্টির কারণে এখন নদীতে পানি বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী AKM নিলয় পাশা। এছাড়া আরও 3 দিন এই অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে শীর্ষ আদালতে দায়ের পাল্টা পিটিশন, নূপুরকে নিয়ে করা মন্তব্য ফেরাতে হবে সুপ্রিম কোর্টকে। বহিষ্কৃত বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে তার বিতর্কিত মন্তব্যের জন্য তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। এরপরেই একটি নতুন পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে। সেই পিটিশনে বলা হয়েছে, বিচারপতি কান্ত নূপুরকে নিয়ে যে পর্যবেক্ষণ করেছেন তাকে ফিরিয়ে নিতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নূপুরের মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছে, দেশে আগুন জ্বলছে, এমনকি উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ী নূপুর শর্মার উস্কানিমূলক মন্তব্য। এর জন্য ক্ষমা চাইতেও দেরি করেছেন তিনি, তার উচিত প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া। ঠিক কী দাবি পিটিশন দাখিলকারীদের? তাদের মন্তব্য হচ্ছে, নূপুর এখনও অপরাধী সাব্যস্ত হননি, তাকে দায়ী করলে কি দেশের ঘৃণার রাজনীতি এবং বৈষম্য কমবে? উল্লেখ্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। নানা প্রান্তে বিক্ষোভ অবরোধ শুরু হয়, সেই সাথে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের থানাগুলিতে FIR হয় তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে তার আবেদন ছিল, সব মামলায় এক জায়গায় হস্তান্তর করা হোক, তিনি তদন্তে সহযোগিতা করবেন, প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও জানান বিতর্কিত এই নেত্রী। কিন্তু সেই মামলাতেই তাকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। এবার তার বিরোধিতা করেও দায়ের হল পিটিশন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।